নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগত। আশা রাখি আপনারা অনেক বেশি ভালো আছেন আর ভালো থাকতেই হবে। এই গণেশের আশীর্বাদ যখন রয়েছে, ভালো কেন থাকবো না আমরা? আচ্ছা, আমরা মূল প্রসঙ্গে এবার প্রবেশ করি এবং আমরা আলোচনা করব 15ই এপ্রিল থেকে 15ই মে, একটা মাসের সময়কাল, যে সময় আপনাদের কোণের অধিপতি হচ্ছেন তুঙ্গস্থ, অর্থাৎ তুঙ্গস্থ হচ্ছেন রবি, যেটি ডেফিনেটলি ধনুরাশির ক্ষেত্রে একটা বেশি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবে। এবং তাছাড়াও আরও বেশ কিছু ভাইবস আছে। আমার মনে হয় অ্যাটলিস্ট ধনুরাশির ক্ষেত্রে এই সময়কালটা অনেক ক্ষেত্রেই সাপোর্ট। কোন কোন ক্ষেত্রে সাপোর্টিভ হতে পারে, কেমন ফল পেতে পারে মূলা, কেমন ফল পেতে পারে পূর্বাশারা কিংবা উত্তর আশারা, চলুন আমরা আলোচনা করি। প্রথমেই যে বিষয়টি, সেটি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে তাদের হেলথ। অ্যান্ড হেলথ ইজ ওয়েলথ। আপনারা জানেন ধনুরাশির বর্তমানে পঞ্চমে বৃহস্পতি যদিও রাশিতে দৃষ্টি দিচ্ছেন, কিন্তু বৃহস্পতির উপরে শনির দৃষ্টি রয়েছে তৃতীয়। তো একদম যে নিখুঁত হেলথ চলছে বা সাউন্ড হেলথ চলছে আমি অন্তত মনে করি, কিন্তু একদম ফ্যাটাল যে কিছু নেই সেটাও আমি মেনে নিচ্ছি। এবং এটাই বলবো যে এই সময়ে আমরা দু ধরনের হেলথের কন্ডিশন দেখব। প্রথম 15 দিন একরকম, শেষের 15 দিন একরকম। প্রথম 15 দিন যেটা হবে, একটু লং টাইম ভোগান্তি, ঠান্ডা লেগে গেল, দীর্ঘমেয়াদি চললো, কোনো একটা প্রবলেম হলো দীর্ঘমেয়াদি চললো, বা একটু উসকুস করছে, ঠিকঠাক বল পাচ্ছি না, তেজ পাচ্ছি না, এই জায়গাগুলো কন্টিনিউ হতে পারে। মানে এটা তো ম্যাটার নয়, অনেকেই হয়তো খুব টেনশনেও আছেন, এটাও ঠিক, অনেকের হেলথ রিলেটেড ম্যাটারে আমি জাস্ট গতকালই আলোচনা করলাম যে বেশ টেনশনের মধ্যে আছেন, কারণ তার কোনো সমস্যাই সে খুঁজে পাচ্ছে, তার পেটে ব্যথা, সে যেগুলো হয় আলট্রাসোনোগ্রাফি, আমি হয়তো মেডিকেল টার্মগুলো সঠিক বলতে পারবো না, প্রথমে হয়তো ইলেপ্টি করেছিলেন, তারপরে লিপিড প্রোফাইল, দেন ইউএনসি বা বিভিন্ন রকমের যে ধরনের প্রসেসগুলো আছে, তারপরে গ্যাস্ট্রোস্কপি বা এন্ডোস্কপি, কিন্তু কোনো সমস্যাই তার নেই, বাট স্টিল নাও তার কিন্তু পেন। তো এই যে কিছু সিচুয়েশন বা এরকম কিছু সিচুয়েশনের মধ্যে কিন্তু ধনু রয়েছে, স্বাস্থ্যটা ঠিক হচ্ছে না পূর্ণাঙ্গ, এরকম এরকম কিছু সমস্যা বারংবার চলে আসছে যেটা টেনশনের। তবে আমি মনে করি 15 এপ্রিল থেকে 1লা মে কোনো প্রবলেম হবে না, ঈশ্বরের অসীম আশীর্বাদে, যে গণেশের কৃপায় আপনি পজিটিভ দিকেই যেতে পারবেন বা চলবে। প্রশ্নটা হলো 1লা মে থেকে 15ই মে। দেখুন, প্রথম কথা, নবমপতি পঞ্চমে আসছেন, এটা একটা ভালো গুণ, এটা একটা ভালো সং। হ্যাঁ, ভাইটালিটি বাড়বে, কিছুটা রেজিস্ট করার ক্ষমতা বাড়বে, বা সো কল্ড হার্ড ইমিউনিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদের কিছু ডিজিজ নিয়ে হয়তো ভুগতে হতে পারে, যার মধ্যে গ্যাস্ট্রো রিলেটেড হতে পারে একটা, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে কোল্ড অ্যালার্জি রিলেটেড কিছু প্রবলেম বা রোনিক কোনো প্রবলেমের একটু কন্টিনিউশন চলতে পারে। একদম প্যাটাল হবে আমি মনে করি না, তবে প্রথম 15 দিন যতটা যেভাবে যাবে, শেষের 15 দিন সেইভাবে যাবে না। প্রথম 15 দিন একদিক স্মুথ হলেও আলটিমেটটা নেগেটিভ নয়, শেষের 15 দিন নর্মালি স্মুথ হলেও একটু চিন্তা থাকছে যদি আমরা লাইফস্টাইলটাকে সঠিকভাবে পরিচালনা না। মেন্টাল জায়গাটা কি হতে পারে, এক কথায় উত্তর দিই, 24শে এপ্রিলের পর থেকে মেন্টাল কন্ডিশনটা বেটার হবে। তবে 24শে এপ্রিল পর্যন্ত নানা রকম দুশ্চিন্তা, টেনশন, এটা হতে পারে, সেটা হতে পারে, এই সমস্যা হচ্ছে, এই ভালো লাগছে না, এই কাজ করতে ইচ্ছা করছে না, এই চাকরি ছেড়ে দেবো, এই ব্যবসা ছেড়ে দেবো, এই অন্য ব্যবসায় যাব, এই গাড়ি পছন্দ হচ্ছে না, মানে যত রকমের স্যাটিসফ্যাকশনের অভাব সেটা ধনুরাশি ফিল করছেন কারণ। তবে এটুকু আপনাদের আমি বলি, স্যাটিসফ্যাকশন বাড়তে চলেছে, অ্যান্ড ধনুরাশি একটা নতুন টাইমিং পেতে চলেছেন, যে টাইমিং ধনুরাশির ক্ষেত্রে ভালো চলবে বা ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা। এরপরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব ধনুরাশির জাতক জাতিকাদের, সেটি হচ্ছে আপনাদের যাদের ওসিডির সমস্যা আছে বা অন্য কোনো মেন্টাল ডিসঅর্ডার লাইক ডিপ্রেশন, অ্যাংজাইটি চলছে, তো এই জায়গাগুলোর অন্যতম কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, প্রফেশনাল প্রবলেম, সমস্ত প্রবলেমগুলো একরকম। তো যে কারণে হচ্ছে কি, মেন্টালি খুব একটা পিচ পাওয়া যাচ্ছে না, রাইট? ওয়েল, আই স্ট্রংলি বিলিভ, আমি আশা রাখি, আমি বিশ্বাস করি আপনাদের এই ধরনের প্রবলেম যাদের আছে তাদের সমাধান। শুধু একটাই বিষয় মাথায় রাখতে হবে, অতিরিক্ত আবেগ
প্রণোদিত হয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না। সম্পর্কের ক্ষেত্রে ডিস্টারবেন্স আসলে চুপ থাকতে হবে, ইম্পালসিভ একদমই হওয়া যাবে না। আপনাকে অপমান করে চলে যাচ্ছে, চুপচাপ শুনে নিন। আপনি তো জানেন হাতি যখন পাকে পড়ে চামচিকিতে লাথি মারে। তো তো এখন আপনি এই ধরনের একটা সিচুয়েশনে পড়েছেন, দু একটা চামচিকি লাথি মারার চেষ্টা করবে সেটা স্বাভাবিক। আর এমনিতেও ধনুরাশি ভাবে তাদের শত্রু নেই, কিন্তু ধনুরাশির প্রচুর শত্রু থাকে। তবে যদিও শত্রু ধনুরাশিকে খুব ক্ষতি করে, এটা আমি দেখেছি আমার বাস্তবিক অভিজ্ঞতায়। 12টা রাশিরই শত্রু থাকে, ধনুরাশিরও শত্রু থাকে, কিন্তু ধনুরাশির শত্রুগুলো প্রাথমিক অবস্থায় কিছু ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু একটা টাইমে সমূলে বিনাশ হয়। আপনি খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই, যারা যারা আপনার পিছনে লেগেছে, একদম 10 বছর আগে, 5 বছর আগে, 15 বছর আগের কথা ভাবুন, তাদের অস্তিত্ব নিয়ে এখন আদৌ অস্তিত্ব আছে না, অস্তিত্ব সংগ্রামে ভুগছে, এটা নিয়েও কিন্তু আমার প্রশ্ন আছে। আচ্ছা, এবার আমরা ফার্দার মোর বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো আপনাদের প্রফেশন। এমনিতে 10,000 লস সে নিচস্ত, শুধু নিচস্ত নয়, তার রেট্রোগ্রেড মোশন চলছে। এমতো অবস্থায় প্রফেশনাল রিলেটেড বিষয়ে খুব টাফ ডিসিশন একদমই নেওয়া যাবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রেডিকশন ফর প্রফেশন। সেকেন্ডলি, প্রফেশনাল বিভিন্ন প্রবলেম আসতে পারে, চাকরিতে সমস্যা, বস বা অথরিটির সাথে একটা জটিলতা, ইভেন আপনার বসের দিক থেকেও জটিলতা আছে, অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ আপনার স্টাফের দিক থেকেও জটিলতা আছে। তো সেই জটিলতার হাব, জটিলতাগুলোকে কাটিয়ে আমরা এগিয়ে যেতে পারবো কিনা, এটাই হচ্ছে মেইন প্যাথ। অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ ইয়েস, আমরা সেই জায়গাগুলোকে কাটিয়ে যেতে পারবো, কোনো সমস্যা হবে। এইবার আমি একটা কথা মাথায় রাখবেন, ধনুরাশির ক্ষেত্রে তাদের সার্ভিস ওরিয়েন্টেড যে ল লিটিগেশনের জায়গা বর্তমানে চলে এসেছে, যত জীবনে ভেবেছেন ঝামেলায় যাবেন না, ঝামেলায় জড়াবো না, যাই হোক ঈশ্বরের হয়তো কোনো বিশেষ খেলা ছিল, জড়িয়ে দিয়েছে জটিলতায়, ল লিটিগেশনে পড়ে গেছেন। আমি মনে করি এই মাসটি আপনাদের জন্য খুব বিশেষ, জানেন তো, কোনো একটা ল লিটিগেশন থেকে, কোনো একটা ঝামেলা থেকে পূর্ণাঙ্গ বেরিয়ে আসতে পারবেন, হয় পূর্ণাঙ্গ বেরিয়ে আসতে পারবেন, না হলে হয়তো সামান্য একটু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমি মনে করি রিলিফ, একটা রিলিফ, হোয়াট এ রিলিফ, এটা আপনি পাবেন। হয়তো চাকরি পাওয়ার সময় যেমন আনন্দ ছিল, এই সমস্যাটা মেটার পর তদ্রূপ একটা আনন্দের জায়গা আসতে পারে। তবে চাকরি পরিবর্তনের ডিসিশন অর এনি ডিসিশন আমরা একটু ভাবনা চিন্তা করে এবার থেকে নেব। আর একটা কথা আমি বলে রাখি, নতুন চাকরির পসিবিলিটিসও বাড়ছে, বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, এগুলো পজিটিভ দিকে যাবে। যারা ইভেন গভর্নমেন্ট জবে রয়েছেন, ট্রান্সফারের চেষ্টা করছেন, পজিটিভ দিকে যাবে। যারা আইন বিষয়ের সাথে যুক্ত, পজিটিভ দিকে যাবে। অনেক অনেকে আছেন যারা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছেন, আর একটু হায়ার পজিশন ইউ ডিজার্ভ, বাট এখনও পারছেন না, পজিটিভ দিকে যাবে। ধনুরাশির একটা এডুকেশনের প্রতি অসম্ভব আগ্রহ, ধরুন গ্রাজুয়েশন করে চাকরি পেয়ে গেছে, কপাল গুণে, কিন্তু সে ভাবলো না আমি মাস্টারও করবো, আমি পিএইচডিও করবো, মানে এডুকেশনের প্রতি ধনুরাশির যে আগ্রহ থাকে, অন্যান্য 12টা রাশির মধ্যে আমি বলবো ধনুরাশির সর্বাধিক আগ্রহ। কারণ 9,000 লর্ড বৃহস্পতি, আর এরা 9,000 সাথেই কানেক্টেড একটা রাশি, কালপুরুষের রাশি, এডুকেশনের প্রতি আপগ্রেডেশন করার মেন্টালিটি, পজিটিভ মেন্টালিটি, এটা থাকবে, এটা নিতান্তই স্বাভাবিক, এবং এরা করেও। ব্যবসার দিকে ধনুরাশির বর্তমান যে পর্যায় এবং মোটামুটি বলব, যেহেতু সপ্তম পথে একটু উইক, একেবারে নেগেটিভ না হলেও আমি বলবো চলছে, চলাটা কম্বিনেশন এই ধরনের বিষয়বস্তুর যে সংযোগ সেটা চলবে বলে আমি মনে করছি। প্রবলেমটা কোথায় জানেন, ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হয়ে গেছে, নিজের লোক ক্ষতি পড়ে গিয়ে গেছে, বা এখানে আমি বলবো আপনার পার্টনার, আপনার রিলেশনস, এদের কারণে ব্যবসার জায়গাটা এতটা ডিস্টার্ব। আর এমনিতেও যেভাবে ফেঁসেছিলেন, ঈশ্বরের অসীম কৃপা ছিল, বেরিয়ে এসেছেন, এবং আমি মনে করি আরো সুন্দরভাবে আপনি কন্টিনিউ করতে পারবেন। রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, এনহান্সমেন্ট আমরা ব্যবসার ক্ষেত্রেও পাচ্ছি। তবে ধনুরাশির আমি দেখেছি এরা এতটা মাঝে মাঝে আবেগ প্রণোদিত হয়ে যায়, এমন কিছু ডিসিশন নিয়ে নেয় যে ডিসিশনগুলো এদের খুব ক্ষতি করে, সেটা প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও আছে, এবং যে প্রফেশনটা আপনার করার কথা নয় সেটাই কর, আর যেই হয়ে যায় মাঝে মাঝে এটাই কর। কিন্তু দেখুন, লাইন অফ ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আপনাকে যে প্রফেশন করার কথা বলা হচ্ছে, বাট ডেস্টিনাইড, ইউ আর ডেস্টিনাইড ফর ডু সামথিং অ্যান্ড ইউ আর ডুইং সামথিং, বোথ আর নট থিং,
তো ইন দ্যাট সিনারিও সাম প্রবলেম মে অকার, এই অবস্থাতে কিছু সমস্যা আসতে পারে, সেটা কিন্তু আসার সংযোগ আছে যদি রাশিটি আপনার হয়ে থাকে। ওয়েল, ধনু রাশির ক্ষেত্রে আমরা ব্যবসার ক্ষেত্রে পজিটিভনেস আলটিমেটলি দেখছি, কিছু লোন নিয়েছেন সেটা পরিশোধের জায়গা ধীরে ধীরে তৈরি হবে, পার্টনারটাকে নিয়ে কি সমস্যা চলছে আস্তে আস্তে বেরিয়ে আস, নিজের একটা স্টার্ট আপ বেটার হবে, আর লাইন অফ ওয়ার্কটা কিন্তু ভালো দিকে নিয়ে যেতে হবে, এটা আমি আপনাদের সবাইকে পরামর্শ দিচ্ছি, সেটা করার চেষ্টা করুন যদি আপনার রাশিটি হয়ে থাকে ডেফিনেটলি ধনু রাশি। এবং এর পরের যে বিষয়টা নিয়ে আমি ভাবিত বা চিন্তিত সেটা সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন এক কথায় উত্তর দিই, পজিটিভ দিকে যান, এন্টায়ার টাইমে পজিটিভিটি থাকবে, বাট টেনশনও থাকবে, টেনশন প্লাস পজিটিভিটি দুটোই সমান্তরালভাবে চলবে, প্যারালালভাবে চলবে, কিন্তু পজিটিভিটি আরেকটা দিকে আমরা গ্রো হতে দেখব, সেটা হচ্ছে নতুন কিছু ক্লায়েন্টেল পাওয়া, বা মাঝখানে হট করে একটু গ্রাফটা নিচে চলছিল, হঠাৎ করে আবার একটু উপরের দিকে চলা, এই জায়গাগুলো থাকবে। অনেকে শেয়ার মার্কেটে করেন, শেয়ার মার্কেটে যুক্ত আছেন, আমি মনে করি যে শেয়ার মার্কেটে যারা আছেন, যারা পড়াশোনা করে শেয়ার মার্কেট করেন, তাদের পজিটিভিটির জায়গা আছে এবং বেশি পজিটিভিটি আপনারা এক্সপেক্ট করতে পারেন। মোটামুটি 24 তারিখের পর থেকে একটা কথাই বলবো, আপনাদের এনহ্যান্সমেন্ট বা গ্রোথ বা যাই বলি না কেন সমস্তটাই লক্ষ্য করা যাচ্ছে, কারণ ধনুরাশির পঞ্চমস্ত প্ল্যানেট অতিরিক্ত শুভফল দেবে এক্সপেক্ট করা যায়। আর সেলফ প্রফেশনের ক্ষেত্রে নতুন কিছু অ্যাটাচ করা, লাইক নতুন কিছু অ্যাড করা, নতুন রকমভাবে কিছু বিষয়ের অ্যাটাচমেন্ট তৈরি হওয়া, এই জায়গাগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর যখন লক্ষ্য করা যাচ্ছে তার মানে তো ভালো ফল আসবে, এটা তো নিশ্চিত। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো, তারপরে আমি অন্য বিষয়ে মুখ করব, সেটা হলো আপনাদের অনেকেই আছেন যারা সেলফ প্রফেশনে একটা বড় অঙ্কের টাকা পয়সা নষ্ট করে ফেলেছে, বড় অঙ্কের একটা ইনভেস্টমেন্ট করার পর এখন রিগ্রেট ফিল করছে। দেখুন, গত সূচনা না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে নতুন করে চর্চা করে কোনো প্রফিট নেই, তাহলে আমরা নতুন করে কী নিয়ে চর্চা করব যাতে বেটার রেজাল্ট তৈরি করা যেতে পারে, বেটার অ্যাচিভমেন্টের জায়গা তৈরি করা যেতে পারে। এবং আমি মনে করি ধনু রাশি যদি চেষ্টা করে বেটার জায়গাটাই তৈরি করতে পারে। প্রশ্ন হলো আপনাদের আদার্স বিষয়, যার মধ্যে প্রথমেই আসবে এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে আমি মনে করি ধনু রাশির এমনিতে খুব নেগেটিভ দেখছি না, যারা যুক্ত রয়েছেন রিসার্চে তাদের পজিটিভিটিটা বাড়বে, যারা বিদেশ যেতে চাইছেন এই সমন্বয়টা কিন্তু ধনু রাশির ভালো, ধনুরাশির ক্ষেত্রে বিদেশ যাত্রার সংযোগ লক্ষ্য করতে পারছি। এবং যারা বিদেশে আছেন এডুকেশন সূত্রে তাদের পজিটিভিটি বেশি থাকে, তবে কর্ম রিলেটেড কিছু জটিলতা বিদেশে যারা আছেন তাদের আসতে পারে, লাইক কর্ম হঠাৎ করে একটু ডিস্টার্ব হয়ে যাওয়া, পরিবর্তন করতেই হবে এমন কিছু সিচুয়েশন চলে আসা, বা কিছু ব্লেমিং, সেটা শুধু বিদেশে না যারা স্বদেশে আছে তাদেরও আসতে পারে, এই ব্লেমিং এর জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করার কিন্তু চেষ্টা ধনুরাশিকে করতে হবে। এবং ধনুরাশির ক্ষেত্রে আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবার, সেটি হচ্ছে যারা ফরেনে যেতে চাইছে, যোগ তো ডেফিনেটলি আছে, যারা ফরেনে যেতে চাইছেন যদি উত্তর আষাঢ় অথবা মূলা নক্ষত্র আপনার হয়ে থাকে একবারে হয়ে যাবে বলে আমি মনে করছি। সুপারভাইজার পাওয়া নিয়ে বা পরিবর্তন করা নিয়ে কিছুটা ডিসিশন নিয়েছেন, ওই এটা নিয়ে নিই অসুবিধা হবে না, তবে ল লিটিগেশনের কিছু সমস্যা আসতে পারে প্রপার্টি রিলেটেড ম্যাটার, তার মানে এই জায়গাটা নিয়ে একটু ভাবতে হবে। কেন আসতে পারে, চতুর্থে রাহু মঙ্গল, এবং এটা আসতে পারে মে মাসের ওই 13-14 তারিখ থেকে বা তার পর থেকে, তো এটা একটু সচেতনভাবেই ট্রিট করবেন। যদি কোনো সমস্যা আসে আমি আপনাদের পরামর্শ দিচ্ছি ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা, অতিরিক্ত ইম্পালসিভ হয়ে যাবেন, এখনই করতে হবে, ওয়েট, সময় নিন। জীবনে দু ধরনের প্রবলেম, একটা প্রবলেম ইমিডিয়েট সমাধান করলে ভালো, আর একটা প্রবলেম যত লেট করবেন তত ভালো, তো আপনাদের এখন যে প্রবলেমগুলো আসতে পারে সেটা লেট করে সমাধান করলে বেটার। এমনিতেও দাম্পত্য জীবনে যে কো হ্যাপিনেস চলছে আমি মনে করি না, হ্যাঁ চলছে, ধনুরাশির মূলা নক্ষত্রের বা পূর্ব আষাঢ় নক্ষত্রের বর্তমানে ফ্যামিলি লাইফ আছে এবং কন্টিনিউ হচ্ছে, তবে সমস্যাও আছে, সমস্যাও আছে, মানসিক চাপও আছে, সব কিছুকে নিয়ে যা চলছে চালিয়ে নিতে পারছে না কোনো পর্যন্ত, আর আমি কিন্তু মনে করি চালিয়ে নিতে পারবেন, সমস্যা হবে না।
নক্ষত্র যদি আপনার হয়ে থাকে মোনা, একটা বড় অ্যাচিভমেন্ট সেটা কিন্তু আসতে পারে কোনো একটা ফ্রেন্ড সার্কেল থেকে, যে আতাপেকিন দিল, কোনো একটা রেকগনেশন পেলেন, বা দীর্ঘদিন আগে একটা ভালো কাজ করেছিলেন সেটার একটা রিটার্ন আসলো। যদি রিটার্নের আনসার কী করে ভালো কাজ করে, সেই জায়গাগুলো রয়েছে। আর ধনুরাশির ক্ষেত্রে আমার মনে হয় যে গুরুজনের হেলথ নিয়ে যে এত চিন্তা, পিতার স্বাস্থ্য নিয়ে রিল্যাক্সে থাকুন, এটা নেগেটিভ দিকে যাবে না। কিছু ফ্রেন্ডশিপের সাথে ডিস্টারবেন্সও হতে পারে, কেননা সেটা হতে পারে অ্যাকচুয়ালি ওই চৌঠা মেয়ের পর থেকে, কারণ একাদশপতির অভিযুক্ত হবেন, এই সিচুয়েশনে একটু ডিস্টারবেন্স আসতে পারে। আদারওয়াইজ এক্সট্রিম নেগেটিভিটি আমি এক্সপেক্ট করছি না। প্রশ্নটা ধনুরাশির ক্ষেত্রে তাদের যাদের সেলফ প্রফেশন আছে, মেকআপ ইত্যাদি ইত্যাদি বিষয় শেখান যারা, টিচার যারা, তাদের কিন্তু ধনাত্মকতা এক কথায় বলছি বাড়বে, এতে কোনো কিন্তু বরন্ত নেই। আর ল লিটিগেশনে অন্য বিষয়ে যুক্ত আছেন, জমি জমা বা কোনো একটা সিভিল বিষয় নিয়ে, এই ধরনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মৌলা নক্ষত্রের প্রবলেমগুলো সুন্দরভাবে মিলে যায়। উত্তর আষাঢ় নক্ষত্রের ক্ষেত্রেও ধনাত্মকতা আছে, তবে উত্তর আষাঢ়ের কিছু পলিটিক্যাল ইস্যুজ নিয়ে মানসিক টেনশন আছে, এটা কিন্তু একটু ভাবা। আর আমরা তিনটে নক্ষত্র নিয়ে চলুন একটু আলোচনা করে নিই। মূলা নক্ষত্রের প্রবলেম অনেক, যার মধ্যে একটা ল লিটিগেশন আছে, সেটা সমাধান হবে বললাম আমি অলরেডি। মানিটারি দিকটাও মূলার আমি একটু বেটার এক্সপেক্ট করছি, তবে মূলা নক্ষত্রের শত্রু প্রচুর। এই শত্রুটা আপনি অনেক সময় রিয়েলাইজও করতে পারেন না। এই শত্রুকে নিয়ন্ত্রণ করার চেষ্টাটা দেখুন তো করা যায় কিনা, যদি শত্রুকে নিয়ন্ত্রণ করতে পারেন অনেকটা বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারেন। এমনিতে যখনই আপনি এগোচ্ছেন ভালো কিছু করতে, সেই শত্রুর থেকেই সমস্যাটা আসছে কিনা বলুন, ডেফিনেটলি আসছে। তো আমি মনে করি এই শত্রু সমস্যা ম্যানেজ করা, শত্রু সমাধান করা, এই জায়গাগুলো তৈরি করলে একটু পজিটিভ দিকে যাওয়া যাবে। এবং মূলা নক্ষত্রের যাদের বিবাহিত জীবনে ত্বরান্বিত হওয়ার ক্ষেত্রে প্রভূত পরিমাণে সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, কোনো ডাউট কিন্তু আমার এই বিষয়ে নেই। মূলা নক্ষত্রের যারা অভিনেতা রয়েছেন, অভিনেত্রী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, এবং সাংসারিক ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও মূলার শুভ ফল আছে। প্রবলেম হচ্ছে পূর্ব আষাঢ়া। পূর্ব আষাঢ়ার ক্ষেত্রে এমনি রিলেশনশিপ বা প্রেমজনিত সমস্যা নিয়ে যারা ভুগছেন, তাদের একটু পজিটিভিটি এক্সপেক্ট করছি। আর এমনিতে প্রবলেম আপনাদের আরেকটা আছে পূর্বাষাঢ়া, সেটা হচ্ছে বেসিক্যালি স্বাস্থ্যজনিত, এটা অনেকদিন ধরে চলছে। আর সত্যি কথা বলতে কি, এভাবে পূর্ণাঙ্গ যে স্বাস্থ্যটা রিকভার হওয়া যাবে এই মুহূর্তে তা মনে পড়ছে, একটু টাইম দিলে হয়তো রিকভারির জায়গাটা আসতে পারে। আর পূর্বাষাঢ়ার ডিসিশন, লাইন অফ ওয়ার্ক, এই সিলেকশনটা একদমই বাজে। এটাকে সিলেক্ট করুন, এটাকে ঠিকঠাক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, অবশ্যই নিয়ে যেতে পারে। উত্তর আষাঢ়ার পলিটিক্যাল বিষয়টা একটু পজিটিভ দিকে যাবে, তবে এর আগে একবার গেম হয়ে গেছে, আপনাকে নিয়ে গেম খেলা হয়ে গেছে, আমি জানি না কতটা আপনি বুঝেছেন। আর উত্তর আষাঢ়ার এথিক্যাল ভ্যালুস ঠিক থাকে, এটা নিয়ে তো ভুগবেন না আশা রাখি। তবে প্রবলেম হচ্ছে আপনার কিছু বিষয় নিয়ে, যেখানে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে, এরকম কিছু টেন্ডেন্সি কিন্তু চলবে শত্রুর দিক থেকে, এটাকে ম্যানেজ করে নিতে পারবে না। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, সে কি ভাবছে আপনাকে নিয়ে, সে কতটা আপনাকে নিয়ে ওভার থিঙ্কিং করছে, সেটা পরে ভাবা যাবে, আপাতত আপনি ভাবাটা একটু কম। আর উত্তর আষাঢ়ের এমনি ফাইন্যান্সিয়াল জায়গা পজিটিভ দিকে যাবে, গুরুজনের স্বাস্থ্যও পজিটিভ দিকে যাবে। দেখুন আজকের অনুষ্ঠান মূলত কিন্তু ছিল রাশিফল 15 এপ্রিল থেকে 15 মে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন, কীভাবে জানাবেন, কমেন্টের মাধ্যমে। আর প্রচুর প্রচুর ভালো থাকবেন সেই আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। জয় শ্রীগণ।